ভাবনী রান্নাঘরে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি আজকে বানাবো কুই চিংড়ি। চিংড়ি মাছটা খেতে এমনিই খুব টেস্টি, তার যদি আবার হয় পুঁই শাকের সাথে তো দুটো মিলেমিশে একদম একাকার। চলো তো আমাদের এই পুঁই চিংড়িটা রান্না করতে কী কী লাগছে একবার দেখে নিই। আমি নিয়েছি পুঁই শাক, এটা কেটে ধোয়া আছে, আর আর হচ্ছে চিংড়ি মাছ, সেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এছাড়াও সবজির মধ্যে যেগুলো আমি নিয়েছি, কুমড়ো ডুমো ডুমো করে কাটা আছে, আলুটাও ডুমো ডুমো করে কাটা আছে, আর একটা জিনিস আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁঠাল দানা। কাঁঠাল দানার অনেক গুণ, আমরা রান্না করতে করতে সেগুলো জেনে নেব। এছাড়াও আমাদের আছে বড়ি নিয়েছি, আর নিয়েছি পাঁচফোড়ন, আর কিছু কাঁচা পাকা লঙ্কা আমি কেটে রেখেছি, আর যত মশলা লাগবে সেগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। চলো আমরা রান্নাটা এবার শুরু করি। আমি কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার আমি দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হচ্ছে, এটা হতে হতে এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা এর মধ্যেই আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা যেন ওভার কুক না হয় বা বেশি ভাজা না হয়ে যায়, তাহলে চিংড়ি মাছের যে নরম ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা সামান্য একটু লাল করেই আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এটা হালকা ভাজা হচ্ছে, ততক্ষণে আমরা একদম মশলা তৈরি করে নিচ্ছি। একটু মশলা নিয়ে নিচ্ছি। এবার এই বাটিটার মধ্যে দিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। এবার এটা চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমি এটা জল দিয়ে গুলিয়ে ওই চিংড়ি মাছটার উপরে দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা প্রায় হালকা লাল হয়ে এসছে। যে মশলাটা আমি গুলিয়েছিলাম এইটা আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু হবে, এবার দিয়ে দিচ্ছি নুন। এবার সবজিগুলো দিচ্ছি, আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি, এরপর কুমড়ো দিচ্ছি, এরপর কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তোমাদের বলছিলাম যে কাঁঠাল দানার অনেক গুণ, কী কী আছে কাঁঠাল দানায় আমরা একবার একটু জেনে নেব। কাঁঠাল দানার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম সব রকম আছে। তো এগুলো আমাদের কী কী সাহায্য করে, এগুলো আমাদের বিভিন্ন রকমের স্কিন ডিজিজ থেকে সারাতে সাহায্য করে, আমাদের মেন্টাল স্ট্রেস কমাতে সাহায্য করে, সবচেয়ে ভালো হচ্ছে আমাদের অ্যানিমিয়া থেকে প্রিভেন্ট করে। এছাড়া আমাদের হেয়ার, আইসাইট এগুলো তো আছে, আমার ভালো রাখে। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের অনেকের ওয়েট খুব কম আছে তো ওয়েট মাসেল গেন করতে, মানে মাসেল বিল্ড করতে সাহায্য করে। এছাড়াও আমাদের ডাইজেশনটাকেও ঠিক করে। তো আমাদের এখন এই মুহূর্তে আমাদের প্রচুর পরিমাণে সবাই বলছে ইমিউনিটি বাড়াতে, তাহলে যখন কাঁঠাল দানায় এত ভাইটামিনস এত সব কিছু আছে, তাহলে আমরা কেন এগুলোকে অ্যাভয়েড করব? এগুলো আমরা সবসময় রান্নায় ইউজ করব, বাচ্চাদের এবং বড়দের সবার জন্যই এটা খুব হেলদি। এবার আমি পুঁই শাকটা অ্যাড করে দেব। পুঁই শাকটা অল্প অল্প করে অ্যাড করছি, একবার নেড়ে নেব। আর পুঁই শাক সম্পর্কে আলাদা করে তো কিছু বলার নেই, কারণ এটার মধ্যে এর যে কালার গ্রিন কালার, তো আমরা সেটা থেকেই জানি যে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এবং গ্রিন কালারটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আর এটার সবচেয়ে মানে ভালো উপকারিতা হচ্ছে, কোনো প্রেগনেন্ট মহিলা যারা আছেন তারা এই রেসিপিটা বা এই পুঁই শাকটা খাওয়াটা খুব জরুরি তাদের। এবার এই রান্নাটা আমি কমপ্লিট করে দিয়ে, মানে আমি এটাকে
সব সবজিগুলোর সাথে পুঁই শাক আর সব কিছু মিশিয়ে রেখেছি। এবার এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। তাহলে এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার একবার ঢাকনা খুলে দেখে নেব। দেখো পুঁই শাকগুলো অনেকটা হয়ে এসছে, নরম হয়ে এসছে, আর একটু হবে। তো এই মধ্যেই আমরা যেটা অ্যাড করব, এবার আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি বড়ি যেটা দেখিয়েছিলাম বড়িটা ভেজে রেখেছি, সেই ভাজা বড়িটা আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, দিয়ে আমি বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আবার একটু ঢেকে দেব। পুঁই শাকটাও হয়ে এসছে, আর পুঁই শাকের থেকেই একটু জল বেরিয়েছে, তো সেই জলেই এটা সেদ্ধ হয়ে গেছে। যদি তোমরা কেউ মনে করো যে একটু ভরে আসছে, তো তোমরা জল অ্যাড করতেও পারো, সেটা মানে সেটা তোমাদের অপশনাল। মানে জলটা তোমরা অ্যাড করবে কি করবে না সেটা দেখে, যদি মনে করো যে পুঁই শাকটা নিচে ধরে যাচ্ছে, তাহলে অল্প সামান্য একটু জল অ্যাডও করতে পারো। আমার রান্নাটা প্রায় রেডি, আর একটু আমি ঢেকে রাখবো। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন আরও ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। আর যারা এখানে নতুন আছো, তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো এটা আমি আর একটু ঢেকে এরপরে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল আমাদের পুঁই চিংড়ি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর শেয়ার লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।